বাঁধাও না রে, আমার আম্মারে দেখছো তুমি, আমার বাপের চিনো, 6 ফুট লম্বা মানুষটা, এই মানুষটার আমার মায় 3 বেলা ভাত খাওয়ায়, 3 বেলা ফিডায়। আমার মায় যদি খালি একবার শুনে, তার ছোট ছেলে রে তুমি, সান্ত্বনা না দিয়ে চাইলে দিছ। আমরা যদি আমার মায়ের একটা সান্ত্বনা তোমার কাছ থেকে নিয়ে আপ্যায়ন করতে না পারি, কিটা করবো জানো? ইস্টেক তোমার বাড়ি যাইবো, গিয়া বাঁধ দিয়া তোমার চুলের মুটকি দিয়ে তোমার ডাইনার দিয়ে কন্যাইতে কন্যাইতে মারি আলবো তোমারে। তুই কোনটা কস? আমি তুই এটাই কই ভাই, তুমি আমাকে একটু হলো সান্ত্বনা দিয়ে যাও, একটু হলো সান্ত্বনা দিয়ে। আরে ভাই, আপাচ্ছে আপাচ্ছে দাও না করে, দাও না কেন? দাও 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 না কেন? দাও না দাও। আজিম ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো, এখন আমি যদি আপনার হাসা কথাটা না কই, তাহলে ঘটনাটা বিরাট পেস লাগিয়ে যাইবো গা। হাসা মিছে যেটা খুশি তুমি কও, সান্ত্বনা লাগতাম কও। ভাই, আপনার ছোট ভাই নাজিমের লগে তো আমার 5 বছরের সম্পর্ক। 5 বছর? 5 বছর আছিল ভাই? পুরান কথা আমরা জানি, এরপরে কি কও? কিন্তু ভাই, যে বেটার লগে আমার বিয়া ঠিক হয়েছে, ওই যে রাজীব, দাহা যে বিরাট সারিও রে, হ্যাঁ লোকে ভাই আমার 7 বছরের সম্পর্ক ভাই। সান্ত্বনা ভাইছ? হ্যাঁ সান্ত্বনা পাইছস? হ্যাঁ, এই শরীরে তুই যদি বিয়ে আর কি কত বড় সর্বনাশ হইতো চিন্তা রে চোখ দেখবা। হ্যাঁ, এই সেরে যদি ওই ফোলার লগে যা লগে 7 বছরের প্রেম, তোর থেকে প্রেমের ক্ষেত্রে 2 বছরের চিনিয়া, তার লগে যদি যাই তোকে বিয়ে করে, তুই বউ আর কি, তারপর কত টাকা পয়সা গয়না গাড়ি খরচ করে বিয়ে করাইতাম, ফুরাড়াই তো লস। এই জিনিসটা সবসময় মনের মধ্যে ভাববি, তাইলে সান্ত্বনা হয়ে যাবি, আল্লাহ তার বাঁচাইছে। পাইছি ভাই, ওকে একদম ওকে একদম ঠিক আছে ভাই। ভাই তোমাকে তুই কিটা সোভা করে বিয়া করে নাও ভাই, দেরি করে না, যাতে তোমার এরকম কোন ঝামেলা না হয় ভাই। আচ্ছা ঠিক আছে, তুই আমার ছোট ভাই, তুই একটা আপত্তি করছিস আমার কাছে, হ্যাঁ অসুবিধা নাই, আমি সোভাকে বিয়া করাম। হ্যাঁ, মনে কষ্ট লাগছে না? না, আমি কষ্ট বুঝলাম।